ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স, আজকে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম কানসাই মেশিনের। যদি কখনো বুশ হারায় যায়, দেখেন এখানে যে রোলারের একটা বুশ আছে, এই বুশটা আমার হারায় গিয়েছে, এই বুশটা কিভাবে আমরা সংগ্রহ করব, না কিনে আমরা কিভাবে এটা বানাবো, সেই প্রক্রিয়াটা আজকে আমি আপনাদের দেখাবো। দেখেন আমার এলো, এটা হলো কানসাই মেশিনের নিডল বার বুশ। তো আমার এই বুশটা দিয়ে আমি ওই রোলারের বুশটা তৈরি করব। এটা আমার কানসাই মেশিনের ফেলে দেওয়া বার বুশ, নষ্ট হয়ে গেছে সেই বার বুশটা। সেই বুশটা আমার কাজে লাগবে, সেই বুশটা কীভাবে আপনারা কাজে লাগাবেন সেই জিনিসটাই আজকে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন আপনারা প্রথমে এটা বাইশে বাঁধবেন, বাইশে বাঁধার পরে একটা হ্যাক্সো ব্লেড নেবেন, হ্যাক্সো ব্লেড দিয়ে মাঝ বরাবর কেটে ফেলবেন। কাটলে আপনার রোলারের দুইটা বুশই হবে। মাঝ বরাবর কেটে এটা ভালো করে পলিশ করবেন। আমরা এখন কাটতেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আমার কাটার প্রক্রিয়াটা চলতেছে, দেখেন একশো মিনিট দিয়ে কাটতে একটু সময় লাগবে, আপনারা ঘাবাবেন না। আর ভিডিওটা পুরোটা দেখবেন, ভিডিওটা যদি পুরো না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না। আমরা এখন এটা হ্যাক্সো ব্লেড দিয়ে কাটতেছি, দেখেন কাটতে একটু সময় লাগতেছে। আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আমি এখানে কোনো টানাটানি করে ভিডিও করে নেই আর ভিডিওটা লংও করে নেই যে আপনাদের ভোগান্তির কারণ হবে। আমার বুশটা কাটা প্রায় শেষ, দেখেন আমরা কেটে ফেলছি। এই যে আমাদের বুশটা হাতে চলে আসছে, এখন আমরা এটা গ্রাইন্ডিং দিয়া, আর যে বাবরিগুলো আছে সে বাবরিগুলো আমরা গ্রাইন্ডিং দিয়ে পশিয়ে করে নেবো। পশে খেয়ে এনে শিস পেপার ভিতরে ডুবাইয়া ভালো করে পলিশ করে নেবো। যেখানে আমরা এটা গ্রাইন্ডিং দিয়া পলিশ করতেছি, আপনারা যদি পুরকে কাজ করেন তাহলে 100% স্যাটিসফাই হবেন। দেখেন আমাদের বুশটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমরা বুশটা আমাদের রোলার যে বারটা আছে সেই রোলারের বারের মধ্যে বেসটা আছে, বার এবং বেস দেখেন আমরা বেজের মধ্যে এটা ডুবাই দিলাম। কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি রোলারটা ফিটিং করবো। আবারও বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ইনেবল করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ভিউয়ার্স দেখেন আপনারা এভাবেই রোলারের মধ্যে লাগাবেন, দেখেন কত সুন্দরভাবে আমাদের এটা ফিটিং হয়ে গেছে। আমরা বাইরে একটা ওয়াশার দিব, ওয়াশার না দিলেও কোনো সমস্যা নাই, আপনারা ওয়াশার দিলে দিতে পারেন। দেখেন আমাদের এটা ফিটিং হয়ে গেছে, আমরা একটা ওয়াশার দিলাম। এটা আমাদের সুবিধার ক্ষেত্রে, যদি না দেন তারপরে কোনো সমস্যা নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই প্রক্রিয়াতে কাজ করবেন। ভিডিওটা যদি কোনো ভুলবেন দেখতে অবশ্যই ক্ষমা দিতে দেবেন। থ্যাংক ইউ।